সম্মানিত বিষয় অর্থ ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব দ্য নো সেকেন্ড ট্রয় বাই উইলিয়াম বাটলার ইয়ার্স। আমরা আলোচনা করব ট্রান্সলেশন, সামারি অ্যান্ড অ্যানালিসিস। প্রথমে আমরা আলোচনা করব সামারি অ্যান্ড অ্যানালিসিস, দেন আলোচনা করব আমরা ট্রান্সলেশন। তো নো সেকেন্ড ট্রয়, আসলে সেকেন্ড বলতে আমরা জানি দ্বিতীয়, আর ট্রয় মানে কি? ট্রয় বলতে আমরা জানি ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে এখন যে অঞ্চলকে বলা হয় এশিয়া মাইনর, একসময় সেখানে ছিল সমৃদ্ধশালী প্রতাপান্বিত ট্রয় নামক এক নগরী। ঈসা আলাইহিস সালাম অর্থাৎ জিজাসের জন্মের হাজার বছর আগের কথা ছিল এটা। এই নগরী বিদেশে গ্রিক সেনাদের হাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। গ্রিক সেনারা নগরী জ্বালিয়ে দিয়েছিল। 10 বছর ধরে ট্রয়বাসী আর গ্রিক সেনাদের মধ্যে যুদ্ধ চলেছিল। যুদ্ধের প্রধান কারণ ছিল স্পার্টার রানী হেলেনকে অপহরণ, অপহরণ করেছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস। এটাই ছিল আপনার ট্রয়ের কাহিনী। নো সেকেন্ড ট্রয় কবিতাটি কবি ইয়েটস মর্টগান কে উপলক্ষ করে রচনা করেছেন। অসাধারণ রূপসী এই মর্টগান, যাকে কবি হেলেনের সাথে তুলনা করেছেন। এই মর্টগানের অর্থাৎ মর্টগান কিন্তু আপনার হিরোইন, এবং উইলিয়াম বাটলার ইয়েটস এর আমরা বলতে পারি গার্লফ্রেন্ড। এই মর্টগানের প্রেমে পড়েন কবি। মর্টগান ছিলেন সে সময় একজন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে সমাজের নানা স্তরে ছিল তার ব্যাপক প্রভাব। মর্টগান কবির সাথে প্রেমে জড়িয়ে পড়লেও শেষে কবিকে প্রত্যাখ্যান করেন। সে কবির হৃদয়ে এই প্রত্যাখ্যানের বিষয়টি চরম আঘাত আনে, বেদনায় ভরে যায় কবির হৃদয়। কবি তার কবিতায় উল্লেখ করেছেন যে রমণী তার হৃদয়কে বেদনায় ভরে দিয়েছে, তাকে কোনো দোষারোপ করতে চান না তিনি। তিনি এই রমণীর অহংকার আর উন্নাসীরতাকে বেমানান বলে উল্লেখ করেছেন। তার প্রেমিকা রূপের শিকা দ্বারা নানা স্তরে প্রভাব ফেলতে সমর্থ হয়েছেন, নানা স্তরের মানুষকে প্রভাবিত করেছেন, সাধারণ মানুষের মাঝে হানাহানির পথ তৈরি করেছেন। এই রূপসী আলাদা কোনো ট্রয় পড়াতে না পারলেও ঠিক তেমনই অগ্নিশিখা প্রজ্বলিত করে সারকার করেছেন কবির হৃদয়। অর্থাৎ এই রূপসী অন্য কোনো ট্রয় তৈরি করতে না পারলেও কবির মনকে ছিন্ন ভিন্ন করেছেন, জনগণের হৃদয়কে ছিন্ন ভিন্ন করেছেন। অর্থাৎ যেহেতু রাজনীতিবিদ, কবিতার শুরুতেই কবিতার প্রেমিকাকে লক্ষ্য করে উচ্চারণ করেন তার বেদনা ভরা উক্তি। কবিতার প্রেমিকা দোষারোপ না করেও প্রেমিকার কঠিন হৃদয়ের নানা দিক, বিশেষ করে তার প্রতারণার নানা কৌশলের উল্লেখ করেছেন। কবির প্রেমিকা কবির ভালোবাসাকে প্রত্যাখ্যান করে কবির অন্তঃস্থকরণকে বেদনায় ভরে দিয়েছেন। কবির প্রেমিকা মর্টগান ছিলেন অসাধারণ রূপসী আর সে সময়ের একজন রাজনৈতিক নেত্রী। ধারালো এই রমণী যেমন ছিলেন রূপে অদ্বিতীয়া, তেমনি রাজনৈতিক কর্মকাণ্ডে ছিলেন তুখোড়। কবি বলেছেন, এই রমণী রাজনীতির ছত্র ছায় সাধারণ জনদের হৃদয়কে হানাহানি আর জিগাংসের পথে টেনে নিয়ে গেছেন। তার অভিজাত্যের মাঝে কাজ করতে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা, সে উচ্চাভিলাষী তাকে করে তুলেছে বড়ই দেমাগি আর অহংকারী। কবি বলেছেন, এই নারী কোনো কিছুতে স্থির ছিল না, কোনো কিছুই তার মাঝে স্থিরতা আনতে পারেনি। কবির ভালোবাসাও তাকে শান্ত করতে পারেনি। প্রশ্ন তুলেছেন, কি বিষয়ে তাকে শান্ত করতে পারবে? কবি বলেছেন, এ রমণী শুধু তার রূপের অহংকার আর দেমাগি মনোভাবের কারণে একটা আলাদা জগতে অবস্থান করত। এ রমণীর মাঝে মমতার বদলে ছিল শুধু মানে উন্নত উচ্চাকাঙ্ক্ষা। কবি যাকে একেবারেই বিমানান বলেছেন, যাই এ সময়ে একেবারেই খাটে না। তার এই কঠিনতাকে কবি সহজভাবে গ্রহণ করতে পারেননি। কবি তার প্রেমিকাকে তুলনা করেছেন স্পার্টার রানী হেলেনের সাথে। হেলেনের কারণে যেমন ট্রয় নগরী ভবিষ্যৎ হয়েছিল, এ রমণী অন্য কোনো ট্রয় হয়তো জ্বালিয়ে দিতে পারতো। আসলে তার এই জ্বালাময়ী রূপশিখা দ্বারা তিনি সব কিছুই যেন ছাই করেছেন। কবির অন্তঃস্বকরণ তার এই রূপের বিবাহী ভবিষ্যত বা ভস্মীভূত। কবিতায় বলতে চান, তার প্রেমিকা তার রূপ শিকার দ্বারা হয়তো আলাদা কোনো ট্রয়কে ভস্মীভূত করতে পারে বা ধ্বংস করতে পারে। চলুন ট্রান্সলেশন দেখা যাক। Why should I blame her that she filled my days? কেন বা তাকে আমি দোষ দিব যে মোর দিনগুলো উইথ মাইজারি ও দ্যাট শি উড অফ লেট করেছে বেদনাময় কিংবা যে শিখিয়েছে। কেন বা আমি তাকে দোষারোপ করব যে আমার দিনগুলোকে বেদনাময় করেছে বা কিংবা যে আমাকে শিখিয়েছে। হ্যাভ টট টু ইগনোরেন্ট মেন
মোস্ট ভায়োলেন্ট ওয়েস, অবুজ জনদের নানা জিজ্ঞাসার দিকগুলো, অর্থাৎ অবুজ জন, এখানে জন বলতে জনগণের কথা বলা হচ্ছে, নানা জিজ্ঞাসা বলতে হিংসার দিকগুলো তিনি শিখিয়েছেন বলছেন, কিংবা যে শিখিয়েছেন অবুজ, অর্থাৎ যারা বোঝে না যেসব জনগণ তাদেরকে হিংসার পথ দেখিয়েছেন। ওয়ার হার্লেট দ্য লিটিল স্ট্রিটস আপ অন দ্য গ্রেট, কিংবা যে সরু গলিপথ ঢুকিয়ে দিয়েছে মহাজনদের হৃদয়ে, অর্থাৎ মানে স্বাভাবিক মানুষ বা জনগণ, সাধারণ জনগণের মাঝে রাজনীতির ক্ষেত্রে যে যে মিথ্যা প্রসারণা, যে ছলনা তিনি ঢুকিয়ে দিয়েছেন ছোট্ট করে, সেটির কথা কবি এখানে উল্লেখ করছেন। হ্যাড দে বাট কোরেস ইকুয়াল টু ডিজায়ার, তাদের মাঝেও কি ছিল সমান ইচ্ছে আর উচ্চাভিলাষ, তারা সাধারণ মানুষের মধ্যে, এই যে কবির গার্লফ্রেন্ড যে হিংসা ঢুকিয়ে দিয়েছে, তাদের কি ইচ্ছা ছিল যে তারাও উচ্চবিলাস হবে, তারাও অনেক বড় হতে চায়, তারাও লাখ লাখ বা কোটিপতি হতে চায়, বস্তুবাদী ছিল তারা কি, কেন তাদের মাঝে এই হিংসা ঢোকানো হয়েছে? হোয়াট কুড হ্যাভ মেড হার পিসফুল উইথ মাইন্ড, কি বিষয় এই রমণীকে করে দিতে শান্ত মনা, কোন কোন বিষয় আসলে এই রমণীকে বা এই যে যার উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে তাকে সান্ত্বনা করে দিত। That novelness made simple as a fire. অভিজাত্য তাকে তৈরি করেছে অগ্নিশিখায়, তার যে অভিজাত্য তাকে করেছে অগ্নিশিখায়, তৈরি করেছে অগ্নিশিখা আগুনের। With beauty like a tightened bow a kind, রূপ যেন তার ধনুকের শিলার মতোই টান টান, অর্থাৎ কবি এখানে বলছেন এই রমণীকে আসলে কিসে শান্ত করে রেখেছে, কিসে এত অহংকার করে, বলছেন যে অভিজাত্য এবং হচ্ছে তার রূপ। That is not natural in an age like this. ঠিক একেবারেই এটা বেমানান, ঠিক মানে ঠিক আজকের কালে, অর্থাৎ এগুলো আজকের সময় চলে না, এগুলো আধুনিক যুগ, এখন এই রূপের আভিজাত্য এগুলো চলে না। Being high and solitary at most strain, বড়ই নাক উঁচু নিরিবিলি আর কঠিন মনাসে। Why, what could she have done being what she is, আর এছাড়া সে নিজেই কি বা করতে বা কি হতে পারতো। Was there another Troy for her true bond? বা সেখানে কি সে পড়াতে পারত আলাদা কোনো ট্রয়? অর্থাৎ কবি এখানে আবার বোঝাতে চাচ্ছেন যে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে, ঠিক একেবারে এই বিষয়টি আজকের যাওয়ার সময় অমানা বেমানা। তারপর বলছেন বিং হাই অ্যান্ড সুলেটারি অ্যান্ড মোস্ট স্ট্রেন, বড়ই নাকুচু তার এবং নাক উঁচু নিরিবিলি আর কঠিন মনসে, তার মনটা খুবই কঠিন। Why, what could she have done being what she is, আর এছাড়া সে নিজে কি বা করতে বা কি হতে পারত। Was there another Troy for her to burn, সে বা সেখানে কি সে পড়াতে পারত আলাদা কোন ট্রয়, অর্থাৎ সে কি আবারও কি ট্রয় নগরীর মতন তৈরি করতে চাচ্ছে, হয়তো সে পারবে না কিন্তু তার মতো সে করার চেষ্টা করছে, বা সেই পথেই হচ্ছে কবির যে গার্লফ্রেন্ড বা হিরোইন সে হাঁটছে। তো আজকে এই পর্যন্তই, আমরা অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো, ততদিন সুস্থ ভালো থাকুন, বাই বাই।